সোশ্যাল মিডিয়াতে এবার ট্রোলের মুখে পড়লেন বাঙালির আইকন সৌরভ গাঙ্গুলি। তাকে লাগাতার হেনস্থার অভিযোগ উঠল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মৃন্ময় দাস ওরফে সিনেবাপের বিরুদ্ধে। ভিডিওর মাধ্যমে কুরুচিকর মন্তব্য করা হয় সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে, অকথ্য ভাষায় গালিগালাজও দেওয়া হয় তাকে, যা নিয়ে এবার সরব হয়েছেন বিসিসিআই এর প্রাক্তন প্রেসিডেন্ট এবং ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ করা হোক বলে আবেদন জানানো হয়েছে সৌরভের তরফে। কিন্তু কেন তার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য? আজিকর কাণ্ড নিয়ে উত্তাল কলকাতা, আর তখনই বাঙালির আইকন সৌরভ গাঙ্গুলি একটি ভুল মন্তব্য করে বসেন। তিনি বলেন, বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে, যদিও তারপরে বারংবার তিনি এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন এবং দোষীদের কঠোর সাজার দাবিও তুলেছেন, কিন্তু নেতাগরিকদের কটাক্ষের সম্মুখীনই হতে হয় তাকে। অত্যন্ত কুরুচিকর ভাষায় মন্তব্য করার অভিযোগে সোমবার দিন সাইবার ক্রাইম বিভাগে এই মর্মে অভিযোগ দায়ের করেন সৌরভ সিনেবাপের বিরুদ্ধে। পুরো ঘটনার প্রেক্ষিতে চলছে তদন্ত। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ, ভারতীয় ক্রিকেটের আবেগ, ক্রিকেট প্রেমীরা প্রতি বছর অপেক্ষা করে থাকে আইপিএল এর জন্য। বহু চেনা ক্রিকেটারের সাথে উঠে আসে বহু প্রতিভাবান ক্রিকেট প্লেয়ার, আর আইপিএল শুরু হবার আগে প্রতি বছরই বসে মহা নিলাম। কিন্তু কবে বসতে চলেছে আইপিএল 2025 সালের নিলাম? প্রথমে কথা ছিল ডিসেম্বরে বসবে নিলাম, কিন্তু জানা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরেই বসতে চলেছে নিলাম। কিন্তু এবছরের মহানিলাম পর্ব যে ভারতের মাটিতে হবে না তা আগে থেকেই স্পষ্ট ছিল, তা হতে পারে লন্ডনের মাটিতে, যদিও কোনোটাই এখনও নিশ্চিত নয়, সবটাই রয়েছে পরিকল্পনা স্তরে। আইপিএল 2024 সালের মহানিলাম বসেছিল দুবাইয়ের মাটিতে, সেই ক্ষেত্রে প্রথমে দুবাইয়ের নামকেও ঘোষণা করা হয়েছিল, কিন্তু সূত্র মারফত খবর এগিয়ে রয়েছে লন্ডনে। প্রথম দিশা দেখিয়েছিল বিসিসিআই, আর সেই পথই এবার অনুসরণ করল আইসিসি। অর্থ বৈষম্য প্রথম থেকেই দেখা যেত পুরুষ এবং মহিলা ক্রিকেট প্লেয়ারদের মধ্যে, কিন্তু সেই বাধাকে এবার কাটানোর দাবি জানালো আইসিসি। পুরুষ এবং মহিলা ক্রিকেট প্লেয়ারদের অর্থ বৈষম্য আর থাকবে না। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা যাবতীয় প্রতিযোগিতায় দুই বিভাগের পুরস্কার মূল্য হিসেবে সমান অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইসিসি প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল 2030 সালের মধ্যে এই পরিকল্পনা প্রতিফলিত করবে, কিন্তু আগামী মাসে হতে চলা মহিলাদের টি-20 বিশ্বকাপ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হলো আইসিসির পক্ষ থেকে। 3রা অক্টোবর থেকে শুরু হতে চলা মহিলাদের টি-20 বিশ্বকাপেও দেওয়া হবে সম পরিমাণ অর্থ পুরুষ ক্রিকেটারদের সমান মহিলা ক্রিকেটারদের। আবারও বদল হতে চলেছে পাঞ্জাব কিংসের দলের কোচ। 2025 সালের আইপিএল থেকে পাঞ্জাব কিংসের কোচের দায়িত্বভার গ্রহণ করতে চলেছে রিকি পন্টিং। টানা 5 বছর দিল্লি ক্যাপিটালসের কোচের দায়িত্বভার ছিল রিকি পন্টিং এর কাঁধে, এবার তিনি দায়িত্ব নিতে চলেছেন প্রীতি জিন্টা অধিকৃত পাঞ্জাব কিংসের। তবে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কত বছরের চুক্তি হয়েছে তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, গত 4 বছরে তৃতীয়বার কোচ বদল করল পাঞ্জাব কিংস দল। 2024 আইপিএলে পাঞ্জাবের হেড কোচের দায়িত্বে ছিল ট্রেভর ওয়েলিস, আর এবার 2025 সালে দায়িত্বভার গ্রহণ করতে চলেছে রিকি পন্টিং।